फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुकन्या होम किचन। आज के आमी एकटा चॉकलेट केक बनाच्छी आर तार साथे खूब सहजेई आइसिंग छाड़ाई केकटा एकटु डेकोरेशन करे निच्छी। आर सेटा किभाबे जानते होले किन्तु अवश्यई साथे थाकते होबे। ताहले चलो आर देरी ना करे शुरू करा जाक। केकटार জন্য আমি কোনো মেজারিং কাপ আজকে ইউজ করব না। ঘরের যে চায়ের কাপ হয় এরকম একটা কাপ দিয়ে আমি সব কিছু মেপে নিচ্ছি। দু কাপ ময়দা, এক কাপ গুঁড়ো চিনি, হাফ কাপ সাদা তেল, দুই কাপ দুধ, দুটো ডিম, দুই টেবিল চামচ কোকো পাউডার, সামান্য নুন, এক চা চামচ বেকিং পাউডার, এক টেবিল চামচ বাটার, এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর হাফ চা চামচ বেকিং সোডা। প্রথমে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে ভালো করে অয়েল গ্রিস করে নিচ্ছি। ভালো করে অয়েল গ্রিস হয়ে গেলে সামান্য ময়দা দিয়ে ভালো করে বাটিটাকে কোটিং করে রেখে দেব। এবারে একটা সসপ্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রিহিটের জন্য রেখে দিচ্ছি। প্রথমে একটা বড় বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি। এবার একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে ভালো করে ডিম দুটো হুইস্ক করে নিচ্ছি। এবারে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে কিছুক্ষণ হুইস্ক করে নেব। অয়েল কিন্তু চকলেট কেককে খুব ভালো কমপ্লিমেন্ট করে। আর আমি এখানে আনফ্লেভার্ড রিফাইন্ড অয়েল নিয়েছি, কোনো ফ্লেভার্ড অয়েল কিন্তু এখানে ইউজ করা যাবে না। অয়েলটা ভালোভাবে মিশে গেলে এখানে এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি, আর তার সাথেই ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো ব্যাটার তৈরি করার সময় একটু খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন যে কোনো একই ডাইরেকশনে ঘোরানো হয়। এবারে বাটারটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও সব কিছু ভালো করে একবার হুইস্ক করে নিচ্ছি। এই কেকে কিন্তু বাটারটা সম্পূর্ণই অপশনাল। কেকে বাটারের স্মেলটাও কিন্তু খুব ভালো লাগে, তাই আমি সামান্য বাটারও ইউজ করছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পাউডার সুগারটা অ্যাড করে দিচ্ছি, আবারও ভালো করে মিশিয়ে নেব। কেক বানানোর সময় ব্যাটারে চিনির গুঁড়োটাই কিন্তু বেশি ভালো হয়। চিনি দিয়ে ব্যাটার বানালে চিনিটা গলে জল ছেড়ে কিন্তু ব্যাটারটা পাতলা করে দেয়। এবার ময়দার হাফ পোর্শনটা দিয়ে দেব আর তার সাথে কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আর খুব জোরে এটা হুইস্ক করব না, হালকা হাতেই হুইস্ক করব। একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়দার বাকি অংশটুকুও দিয়ে দেব আর তার সাথে সামান্য নুন আর বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে আর ব্যাটারটা একটা পোরিং কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে। এবারে বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি আর তার সাথে এক চা চামচ দুধ দিয়ে দেব। দেখতেই পাচ্ছ সোডার সঙ্গে দুধটা দেওয়াতে সোডাটা অ্যাক্টিভ হয়ে কেক ব্যাটারটা কিন্তু যথেষ্ট ফ্লাফি করে দিয়েছে। এবার কিন্তু খুব বেশিক্ষণ আর হুইস্ক করব না, জাস্ট হালকা হাতে পুরোটা মিশিয়ে দেব। বেকিং সোডা দেওয়ার পর কিন্তু ব্যাটারটা আর বেশিক্ষণ রাখা যায় না, আর বেশিক্ষণ রাখলেও কিন্তু কেকটা বেশি ফোলে না, তাই আমি সোডাটা লাস্টে দেওয়াটাই বেশি পছন্দ করি।
केक ব্যাটারটা একেবারে রেডি। এবার আমি এটাকে কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা পুরোটা ঢেলে নেওয়ার পরে বাটিটা একটু ভালো করে ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে এসে কেকটা ভালো করে সেট হয়ে যাবে। আমার কেক ওভেনও একেবারে প্রিহিট হয়ে রেডি হয়ে গেছে। এবার খুব সাবধানে বাটিটা ভেতরে দিয়ে ঢেকে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে, আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা আটকে দিতে হবে। এবারে 30 থেকে 35 মিনিট অপেক্ষা করতে হবে, তার আগে কিন্তু ঢাকনাটা খোলার প্রয়োজন নেই। তারপরেই ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে কেকটা হয়েছে কি না। যদি টুথপিকটা ক্লিয়ার বেরোয় তাহলে তো কেক হয়েই গেছে, আর যদি না হয় সেক্ষেত্রে আরও 5 মিনিট বেক করে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কেকটা কত ফ্লপি হয়েছে। এবার আমি কভারটা খুলে চেক করে নিচ্ছি। টুথপিকটা কিন্তু একেবারেই ক্লিয়ার বেরিয়েছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এবার কেকটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এবারে একটা ছুরি দিয়ে আগে কেকের সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবারে একটা প্লেট দিয়ে এভাবে বাটিটাকে উল্টে দিচ্ছি। তারপর হালকা করে ট্যাপ করে বাটিটা তুলে নিচ্ছি। ভালো করে অয়েল গ্রিস করে আর ময়দা লাগানোর ফলে কিন্তু কেকটা খুব ইজিলি ডিমোল্ড হয়ে গেছে, আর কেকটা কতটা ফ্লাপি আর স্পঞ্জি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ। এবারে কেকটা ডেকোরেশনের জন্য আমি 1/2 কাপ গ্রেটেড চকলেট আর কিছু জেমস নিয়ে নিয়েছি, আর তার সাথে আরেকটা বাটিতে 1/2 কাপ চকলেট ছোট করে কেটে নিয়েছি, আর 1.5 চামচ বাটার দিয়ে এটা মেল্ট করে নিচ্ছি। কেকটা যেহেতু একটু ডেকোরেশন করা হবে তাই উপরের উঁচু অংশটুকু কেটে ফেলতে হবে, আর সেটা যাতে খুব সহজ কেটে ফেলা যায় তার জন্য আমি পুরো কেকটাতে এইভাবে সমান মাপে টুথপিক লাগিয়ে নিয়েছি। এতে করে কেকটা যখন কাটবো কোনোভাবেই বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবারে কেকটা কেটে নিচ্ছি। এই কেকটাকে যদি আলাদা করে ডেকোরেশন করতে না চাও সেক্ষেত্রে কিন্তু যখন কেকটা বানাচ্ছ তখন উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস বা চকলেট চিপস বা চকলেট ছোট করে কেটেও দিতে পারো। এছাড়াও কেকটা এমনিতেও কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ কেকটা কতটা ইজিলি সমানভাবে কাটা হয়ে গেল। এবারে টুথপিকগুলো খুলে রেখে দিচ্ছি। এবার যেটুকু একটু এবড়ো খেবড়ো রয়েছে সেটুকুকে সমান করে নিচ্ছি। তারপর আমি একটা বাটিতে একটু চিনি আর জল দিয়ে সুগার সিরাপ করে রেখেছিলাম, এবার সেটা একটা ব্রাশ দিয়ে পুরো কেকটায় ভালো করে ছড়িয়ে দেব। যেহেতু উপরে চকলেট দিয়ে ডেকোরেশন করব তাই কিছুক্ষণের জন্য কেকটা ফ্রিজে রাখতে হবে, তাই কেকে আইসিং বা চকলেট স্প্রেড করার আগে এইভাবে যদি সুগার সিরাপ দিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কেকটা কিন্তু 2-3 দিন ফ্রিজে রাখলেও সফট থাকবে। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেছে। এইবারে উপর থেকে যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একইভাবে কেকের সাইডগুলোতেও চকলেট স্প্রেড করে নিতে পারো। কেকের উপরটায় চকলেট স্প্রেড করা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে কেকের পুরো সাইডগুলোতেই জেমস লাগিয়ে দেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনোভাবেই এটা এবার সাজিয়ে নিতেই পারো। এবারে জেমস দিয়ে একটা কোন বানিয়ে সেই কোনটাকে ফিল করে দেব।
এবারে যে গ্রেট করে রাখা চকলেটটা ছিল সেটা কেকের বাকি ফাঁকা জায়গাটুকুতে ছড়িয়ে দিচ্ছি। আমার আজকের চকলেট কেক তৈরি হয়ে গেল। এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে বের করে নিয়েছি। তোমরাও কিন্তু কোনো আইসিংয়ের ঝামেলা ছাড়াই খুব সহজেই এইভাবে কেক বানিয়ে ডেকোরেশন করে নিতে পারো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও। এবারে কেকটা কেটে দেখাচ্ছি। আর আজকে আমি কেকটা একা কাটছি না, আমার বাড়ির এক ক্ষুদে সদস্য অনেকক্ষণ ধরে কেকটার জন্য ওয়েট করছে, তাই আমার সঙ্গে ও কেকটা কেটে দেখাচ্ছে। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। অনেকক্ষণ অপেক্ষার পর ও কিন্তু কেকটা হাতে পেয়ে গেছে আর ওকে দেখেই বোঝা যাচ্ছে ও কতটা মজা করে কেকটা খাচ্ছে। তাই তোমাদের বাড়িতেও যদি এরকম ক্ষুদে সদস্য থাকে তাদের জন্যও কিন্তু তোমরা এই কেকটা বানিয়েই নিতে পারো, তারাও কিন্তু এরকম চকলেট কেক দেখলে খুব খুশি হবে। সবাই খুব ভালো থেকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।